হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 7 এর হিস্ট্রির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে ফোর্থ নাম্বার অফ স্কুল বারাসাত PCS গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি দেখে নেবো। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন, দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে বেমানান হচ্ছে চোল। দেখো নেক্সট, সেকেন্ড বেমানান হচ্ছে অশ্ব ঘোষ। দুয়ে দেখে ফার্স্ট কোশ্চেন, কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। কৈবর্ত বিদ্রোহে তিনজন নেতা ছিলেন, দিব্য, রুদক, ভীম। যে কোনো একটা তোমরা লিখে দেবে, দিব্য, রুদক, ভীম, তিনটের মধ্যে যে কোনো একটা। দুয়ে দেখে ফার্স্ট কোশ্চেন, দানসাগর গ্রন্থটি কার রচনা? দানসাগর খুব ইম্পর্টেন্ট, আনসার হবে সেন রাজা বল্লাল সেন। তারপরের কোশ্চেন, দীপঙ্কর শ্রীগান কে ছিলেন? তোমরা এখান থেকে লিখবে, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীগান বা অতীশ, মানে দীপঙ্কর শ্রীগান, মানে দীপঙ্কর শ্রীগানকে অতীশও বলা হতো তার আসল নাম। তোমরা এখান থেকে লিখবে, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীগান, তার আসল নাম ছিলেন অতীশ, তার আসল নাম ছিল অতীশ। ফোর্থ কোশ্চেন, গঙ্গায় কোন্ডজল উপাধি কোন সম্রাট গ্রহণ করেছিলেন? আনসার হবে চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল। তিনে দেখে ফার্স্ট কোশ্চেন, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? এখান থেকে লিখবে, এখান থেকে এতটা। তারপরের কোশ্চেন, সুলতান মাহমুদ কবে কি উদ্দেশ্যে ভারতবর্ষ আক্রমণ করেন? এখান থেকে এতটা। দেখো, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কি ছিল। চাই দেখে ফার্স্ট কি বলছে, টিকা লেখো, গৌড়রাজ শশাঙ্ক, স্টার্ট দিয়ে রাখবে, এখান থেকে এতটা লিখবে। আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় টিকা, এখান থেকে এতটা লিখবে। তাহলে আজকে দেখো ফোর্থ নাম্বার অফ স্কুল বারাসাত PCS গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।